হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গো ফর ট্রাভেল টিমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি সাকিব আহমেদ ফিরে এসেছি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, এই রমজানে আমরা সেহেরি করেছিলাম ঢাকার অন্যতম সেরা এবং জনপ্রিয় পাঁচ তারকা মানের লাক্সারি হোটেল দ্য হোটেল লে মেরিডিয়ানে। জনপ্রিয় এই হোটেলে আমাদের সেহেরি এবং হোটেলের মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তাই আর ইন্ট্রো না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ব্লগ। আলহামদুলিল্লাহ, আমরা গুলশান থেকে রওনা করছি লে মেরিডিয়ানের উদ্দেশ্যে। এখন সময় রাত 1:35। লে মেরিডিয়ান হোটেলটি ঢাকার এয়ারপোর্ট রোডে অবস্থিত। নিকুঞ্জ থেকে মাত্র 10 মিনিট দূরত্বেই এই হোটেলটিকে খুঁজে পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্য হোটেল লে মেরিডিয়ানে পৌঁছে গেছি। ভিউয়ার্স, আমরা প্রবেশ করছি হোটেল লবিতে। লে মেরিডিয়ানের হোটেল লবি দেখার মতন সুন্দর। লে মেরিডিয়ান হোটেলটি সময় অনুযায়ী তাদের ডেকোরেশন চেঞ্জ করে, যা সত্যি খুব সুন্দর হয়ে থাকে। এখন রমজান মাস হওয়ায় খুব সুন্দরভাবে চার তার দিয়ে ডেকোরেশন করা আছে, যা সামনাসামনি দেখতে খুবই চমৎকার। ভিউয়ার্স, হোটেল লবির কিছু ক্লিপ শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন লে মেরিডিয়ানের ডাইনিং ফ্লোরে যাব। ডাইনিং ফ্লোরে রয়েছে রেস্টুরেন্ট লেটেস্ট রেসিপি। বাফের ডাইনিং ফ্লোরটি 15 তলায় অবস্থিত। ভিউয়ার্স, আমরা যখন এসেছিলাম তখন লে মেরিডিয়ানে অফার চলছিল। সেই অফারটি ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য অ্যাভেলেবল ছিল। আমাদের তিনজনের এই বাফেট অফারটিতে খরচ পড়েছিল 6,000 টাকা। এই অফারটি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই গ্রহণ করতে পারেন। অফার ছাড়া লে মেরিডিয়ানে সেহেরি করতে জনপ্রতি খরচ পড়বে 6,000 টাকা। হোটেল লে মেরিডিয়ানে সেহেরিতে আমরা প্রায় 130-এরও বেশি ফুড আইটেম পেয়েছিলাম। প্রতিটি আইটেমই ইউনিক ছিল এবং খাবারের মান যথেষ্ট ভালো ছিল। দ্য হোটেল লে মেরিডিয়ানের ফুড আইটেম নিয়ে একটি ক্লিপ করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
আমি খুব ভালো মানের একজন ফুড ব্লগার না হলেও খাবার সম্পর্কে আমার ধারণা ভালো। পাঁচ তারকা মানের এই হোটেলের খাবার ট্রাই করে সত্যি খুব ভালো লেগেছিল, ফুড ভ্যালু পারফেক্ট ছিল, তাছাড়া সেহরিতে পাওয়া অফারটি অসাধারণ ছিল। আজ এ পর্যন্তই। আল্লাহ তালা আমাদের সেহরি ও ইফতার সহ অন্যান্য সকল ইবাদত কবুল করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গো ফর ট্রাভেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।